হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ভৌতিবিজ্ঞানের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমাদের প্রথম টেস্টের জন্য তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো এই প্রশ্নটি হচ্ছে হাই স্কুল স্কুলের তো এখানে কী বলছে হাই স্কুল ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস নাইন সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফুল মাস হচ্ছে ফরটি আর টাইম হচ্ছে ওয়ান আওয়ার থার্টি মিনিটস এক একটা বলছে সঠিক উত্তর চিহ্ন দ একটা এককবিহীন রাশি হল এ আয়তন বি তরণ সি পার্মণিক গুরুত্ব নাকি ডি স্মরণ বিয়েরটা বলছে সারণ দিয়ে মাপা হয় ক ওজন ক্ষ সরি এ ওজন বি ভর সি দৈর্ঘ্য নাকি ডি আয়তন সেরটা বলছে আয়তন একক এ লব্ধ বি মৌলিক সি এককবিহীন রাশি নাকি ডি এ ও বি উভয়ই এটা বলছে নিচের বস্তুগুলির মধ্যে কোনটি চরম কোনটি চরম স্তির বস্তু এ পৃথিবী সি সূর্য বি সূর্য সি চন্দ্র আর ডি এদের মধ্যে কোনোটি নয় এরটা বলছে বলের সংজ্ঞা দাও সংজ্ঞা পাওয়া যায় এ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে সি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে নাকি ডি শক্তি নিত্যতা সূত্র থেকে যে দেওয়া প্রশ্ন বলছে শ্লোশ পূরণ করো একটা এটা ড্যাশ জার্ডের পরিমাপ যেটা বলছে বেগের মাত্রা হলো ড্যাশ সি এরটা বলছে স্বর্ণের এসআই কক হলো ড্যাশ ডি বলছে বেগ একটি ড্যাশ রাশি ইয়েরটা বলছে যাকে পরিমাপ করা যায় তাকে ড্যাশ বলে তিনি দেখা প্রশ্ন বলছে পক্ষের সঙ্গে ড্রানপক্ষে মেলাও বামপক্ষে রয়েছে দেখো একেরটা দুই গো একক কক দুটটা ভৌত রাশি সিএটটা দুটি আর ডিএট চারেরটা বলছে বেগ পরিবর্তনের হার আর পাঁচেরটা বলছে লব্ধ একক কক দিকে রয়েছে এ ক্ষেত্রফল বি তরণ সি মিটার ডি স্কেলার রাশি আর ই বলছে দুই প্রকার নেক্সট হচ্ছে আরেকদাগে এক কথা উত্তর দেখুন ধর দশটি এরটা বলতে ভোট রাশি কাকে বলে বিটা এরটা বলতে একটি ভো ভেক্টর রাশির একটি ভেক্টর রাশির উদাহরণ দাও সিএটটা প্রাথমিক একক কী ডি এরটা দৈনিকের মাত্রা কী লেখো এটা বলতে একটি খুব ছোটো দৈকমাপার এককের উদাহরণ দাও নেক্সট বলছে এফ এরটা এসআই পদ্ধতিতে কয়টি রাশি একককে মূল একক হিসেবে ধরা হয়েছে জি এরটা একটি মিশ্র গতির উদাহরণ দাও এইচেরটা স্মরণ কাকে বলে আর একটা বলছে রাশি একটা রাশির মধ্যে একটি পার্থক্য লেখক জি টা বলছে জাডো কাকে বলে কে বলছে বেগ একটি স্কলারশি না ভেক্টর রাশি টা বলছে বলে সিজেস পদ্ধতিতে একক কী এরটা বলছে ভরবেগ কাকে বলে পাঁচের দাগে বলছে সংকৃত প্রশ্ন উত্তর দাও যেখানে পাঁচটি এরটা বলছে একক বলতে কী বোঝায় একক কয় প্রকার ও কী কী বিএডটা বলছে সাধারণ স্কেলার স্কেলের সাহায্যে কীভাবে একটি সরল দৈর্ঘ্য ভাববে যেটা বলছে দ্বিতীয় বেগের মধ্যে পার্থক্য লেখো বিএডটা বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখক লেখো এবং বলে ধারণা দাও এটা বলছে মহাবিশ্বে পরম স্থিতি ও পরম গতি বলতে কী কি বলে কিছু নেই ব্যাখ্যা করো এবটা বলছে ধর্ম মন্দনের মধ্যে পার্থক্য লেখো যেটা বলছে ডাইন ও নিউটনের সংজ্ঞা দাও তো এই ছিল তোমাদের ক্লাস নাইনের ভৌতিক বিজ্ঞানের একটি প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য